حي على الصلاة حي على الفلاح ধন্যবাদ আপনাকে এই মাটি নিয়ে আলোচনা হচ্ছে মাটি নিয়ে আলোচনা হচ্ছে মাটার এই সমাবেশের অনুমতি কিন্তু চূড়ান্তভাবে ডিএমপি কমিশনার মহোদয় দিবেন ইতিমধ্যে ডিএমপি থেকে উদ্বোধন কর্তৃপক্ষ মাঠ ভিজিট করেছে আপনি বললেন আমরা যেহেতু শুনেছি এই মাটটাকে নিয়ে যে আলোচনা চলছে তা আমরা এটা নিরাপত্তা ঝুঁকিগুলো অ্যানালাইসিস করতে আসলাম এবং সেই হিসাবে একটা শান্তিপূর্ণ সমাবেশ এখানে হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে এবং র‍্যাবের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়ার জন্যই মূলত আমাদের এই ভিজিটটা আমরা দেখলাম এখানে কিছু কিছু জায়গায় যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে মাথায় রেখে যে ঝুঁকিগুলো থাকতে পারে সম্ভাব্য ঝুঁকিগুলো এটাকে অ্যানালাইসিস করে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিব এই জন্যই মূলত আমাদের মাঠ পরিদর্শন দুর্বলতা আছে মাঠের অনেক জায়গায় যেমন মাঠের চতুর্পাশে অনেক অনেক বাড়ি অনেক উঁচু বিল্ডিং নির্মাণাধীন বিল্ডিং এবং মাঠের এই যে পাশে অনেকগুলো খোয়া যেগুলো দেখছেন এগুলো একটা ঝুঁকি আছে অনেক জায়গায় আমরা ইটে ইটে দেখেছি খোয়া দেখেছি সেই জায়গাগুলোতে দুর্বলতা আছে তার পাশাপাশি অনেক রাস্তা অনেক প্রচুর বিভিন্ন অলিগলি আছে মানুষের বাসাবাড়ি আছে সেটাই হলো মূলত কনসিডারেশনের বিষয় এখন আপনারা কি আর কি আবার ঘুরে দেখবেন নাকি শেষ না আমাদের যেটুকু দেখাটুকু শেষ এখন আমরা কাগজে কলমে বসবো কিভাবে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো যায় মানে অনুমতির ফাইনাল হলে আপনারা সে ব্যাপারে জি মানে ডিএমপি থেকে যদি এই মাঠকে ব্যবহার অনুমতি দেওয়া হয় তাৎক্ষণিকভাবে আমরা নিরাপত্তা পরিকল্পনা ডিএমপি থেকে নিবে র‍্যাবের পক্ষ থেকে যেটা নেওয়া দরকার আমরা নিব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে র‍্যাবের একটা সমন্বয় করে আমরা নিরাপত্তা পরিকল্পনা করব না লিখিত লিখিতটা আসছে কিনা আমি জানি না অনুমতি যদি দেওয়া হয় আমাদের পক্ষ এবং ডিএমপির পক্ষ থেকে আমরা বসবো বসে নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করব থ্যাংক ইউ মোহাম্মদ ফরিদউদ্দিন সিও র‍্যাপটেন জি জি বেশ কিছু লুপহোলের কথা বলছেন যে বেশ কিছু মানে বিশৃঙ্খল পরিস্থিতির কথা বলেছেন আমরা শুনলাম যে আশপাশ এলাকা অনেকগুলো খোঁড়াও দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে কি এই নিরাপত্তাগুলো কি ওভারকাম করে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব যেটুকু সময় আছে এটুকুর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র‍্যাব আমরা কনফিডেন্ট যে এটুকু আমরা ওভারকাম করতে পারব থ্যাংক ইউ